আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বদলে যাচ্ছে ঢাকার মহাসড়কের চিত্র। পোস্টারমুক্ত ফ্লাইওভার আর প্রশস্ত পরিচ্ছন্ন মহাসড়কে ইতিমধ্যে ব্যাপক পরিবর্তন আসছে ঢাকার মহাসড়কগুলোতে। রাজধানী ঢাকার যানজট নিরসনে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে অধিকাংশ প্রকল্পের বেশ কিছু অংশ খুলে দেওয়া হয়েছে, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে প্রকল্পগুলোর শতভাগ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত। বিশ্বের অন্যতম যানজটের শহর রাজধানী ঢাকা, আর এই ঢাকাকে যানজটমুক্ত করতে বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রো রেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু অংশ খুলে দেওয়ার ফলে কিছুটা স্বস্তি মিলেছে। এছাড়াও বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের অধিকাংশ ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে কিছুটা স্বস্তি মিলেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। দর্শক, আমরা এখন আছি মহাখালীর অংশে। মহাখালীর যে ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভারটির সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে অধিকাংশ জায়গাতেই এর সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করা হয়েছে এবং বাকি অংশের কাজগুলো চলমান রয়েছে। যানজটের পাশাপাশি অপরিচ্ছন্নতা যেন আঁকড়ে ধরেছিল এই রাজধানী ঢাকাকে। যেখানে সেখানে ময়লা আর যত্রতত্র পোস্টারে ছেয়ে গিয়েছিল রাজধানীসহ এর আশেপাশের এলাকাগুলোতে। দর্শক, বর্তমান সময়ে রাজধানী ঢাকার মহাসড়কগুলোকে আগের চেয়ে বেশি প্রশস্ত, পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বর্ধন করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে বিভিন্ন অংশে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বরানীর দিকে। হাতের বাঁ দিক থেকেই বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এবং হাতের ডান দিকের অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বর্তমান সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত চালু রয়েছে। মহাসড়কের এই অংশটি আগের চেয়ে বেশি প্রশস্ত এবং পরিচ্ছন্ন করা হয়েছে, ফলে মহাসড়কটি দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। দর্শক, কিছুদিন আগে এই মহাসড়কের হাতের বাঁদিকের যে ফুটপাথটি দেখতে পাচ্ছেন, এই ফুটপাথের অংশটি নতুন করে নির্মাণ করা হয়েছে। এছাড়াও হাতের ডান দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে নতুন করে ফুটপাথ নির্মাণ করা হচ্ছে। পরবর্তী কোনো ভিডিওতে আপডেট জানিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, এবার আরেকটু সামনের দিকে চলে আসলাম। এখানেও দেখা যাচ্ছে হাতের বাঁদিক থেকে নতুন করে ফুটপাথ নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াও মহাসড়কের এই অংশটি আগের চেয়ে বেশি পরিচ্ছন্ন হয়েছে। দর্শক, সামনে হাতের বাঁ দিকের অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশের র্যাম্পটি নেমে গেছে। দর্শক, বর্তমান সময়ে এই অংশে পরিচ্ছন্নতার কাজ চলছে। এখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে। এর পাশাপাশি আপনারা যদি দেখেন, হাতের বাঁ দিক থেকে নতুন করে একটি সড়ক নির্মাণের ফলে এই জায়গাটি এখন দেখতেও অনেক সুন্দর লাগছে। এর আগে জায়গাটি অনেক অপরিচ্ছন্ন ছিল। দর্শক, একটু আগে আপনাদেরকে যে র্যাম্পটি দেখিয়েছিলাম, সেটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বনানী অংশে নামার র্যাম্প। আর সামনেই হচ্ছে বনানী অংশ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য র্যাম্প। হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন, এই সংযোগ সড়কের মাধ্যমে সামনে টোল প্রদান করে তারপরেই বনানী অংশ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। Thank you.
দর্শক, এবার মহাখালীর দিকে চলে আসলাম। বর্তমান সময়ে মহাখালীর এই ফ্লাইওভারটিকে সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন রঙের ছোঁয়ায় রঙিন করে তোলা হয়েছে ফ্লাইওভারের অধিকাংশ জায়গা। রাজধানী ঢাকাকে পুষ্টার দূষণ থেকে রক্ষা করতে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পুষ্টার দূষণে সবচেয়ে বেশি দূষিত হয় ফ্লাইওভারের পিলারগুলো, তাই এবার পুষ্টার দূষণ রুখতে এই কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। দর্শক, চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।